সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে সেই পুকুরটি। তো জনশ্রুতি রয়েছে যে এই পুকুরটি এক রাতে তৈরি হয়েছে, এবং এই পুকুরটি তৈরি করতে কিন্তু 600 লোক একসাথে কাজ করেছে। এই পাশে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমি আপনাদের দেখাই শ্মশান কালী মাতার মন্দির। তো সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে বর্তমানে অবস্থান করছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার 1 নং দুর্মোট ইউনিয়নে অবস্থিত চরপানসি গ্রাম। তো এই চরপানসি গ্রামের আজকের যে সৌন্দর্য গুলো রয়েছে গ্রাম বাংলার, মূলত সেগুলো আজকে তুলে ধরবো এই ভিডিওতে। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার 1 নং দুর্মোট ইউনিয়নে অবস্থিত চরপানসি গ্রামের আজকের এই সুন্দর প্রাকৃতিক এবং মনোরম দৃশ্যগুলো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে, তো আপনারা অনেকে সময় জানতে চেয়েছেন যে কখন ভিডিওগুলো ধারণ করা হয়। তো 3:40 এবং আজকে জুলাই মাসের 8 তারিখ 2022। তো আজকের এই ডেটে ভিডিওটি শ্যুট করা হচ্ছে। তো ভিডিওটি হয়তোবা এই ডেটের কিছু পরে আপনারা চ্যানেলে দেখতে পারবেন। তো বর্তমানে এখন আষাঢ় মাস, তো এই সময় কিন্তু আজকে আমরা ভিডিওটি ধারণ করার জন্য বের হয়ে পড়েছি। তো চারিদিকে কিন্তু রোদ ঝলমলে পরিবেশ, এবং আজকের এই যে গ্রামটি রয়েছে সেই গ্রামের চারপাশে কিন্তু খুবই সবুজ, চারিদিকে কিন্তু সবুজের সমারোহ। তো এরকম একটি গ্রামীণ মেট্রোপথ ধরে চারিদিকের সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই গ্রামের আজকে আরও কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো। আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখানে আমার নানি বাড়ি। তো আমার নানি বাড়িতে আজকে আসছিলাম এবং সকালে আসছিলাম। তো সকালেও কিছু বেশ কিছু দৃশ্য ধারণ করেছি এই নানি বাড়ি এলাকার যে আশপাশের যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলোর। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার আপনাদের জন্য ভিডিও ধারণ করার জন্য বের হয়ে পড়লাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এতদিন পর্যন্ত আমি আমার যে আশপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর দৃশ্য আমি আপনাদের দেখিয়েছি। তো এখন বর্তমানে যে গ্রামগুলোর দৃশ্য ধারণ করছি সেটি আমার বাড়ি থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে। তো আজকে আরও কিছু দৃশ্য ধারণ করব গ্রাম বাংলার। তো এখানে যে আশপাশের যে গ্রামগুলো রয়েছে সেগুলোর গ্রামের ভিতরে আমরা প্রবেশ করেছি। একদম গ্রামের মেঠোপথ ধরে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সুন্দর গ্রামীণ পরিবেশ এখানে। তো যেহেতু এখন দুপুরের রেস্টটি রয়ে গেছে তাই আশেপাশে তেমন একটি মানুষজনের দেখা নেই, তো শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যগুলোই আপনাদের দেখাচ্ছি।
তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন যেহেতু একটু বিকালের দিকে, তো আমরা এরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে এখন আমরা একটি রাস্তা ধরে যাব। এই রাস্তা আর দুই পাশে খুবই সুন্দর প্রাকৃতিক এবং মনোরম দৃশ্য, বলতে গেলে কিছুটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করে এরকম রাস্তা। তো সেই রকম রাস্তা ধরে আমরা যাব আজকে সামনের দিকে। তো রাস্তাটি দেখতে পাচ্ছেন, তার আগে আপনাদের এখানে একটি অতি প্রাচীন একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে আমার ডান পাশে অবস্থিত। তো খুবই পুরাতন একটি কুয়া, অতি পুরাতন একটি কুয়া। দেখি ভিতরে কি রয়েছে। তো খুবই চরাজীর্ণ পরিবেশে, তো এর যে সঠিক ইতিহাস সেটি আমরা উদ্ঘাটনের চেষ্টা করছি। আশা করি এর একটি আপডেট ভিডিও আপনাদের কিছুদিনের মধ্যে আমরা দিব। তো এরকম এই গ্রামে আরও কিছু কুয়া রয়েছে বা ইদারা রয়েছে, সেগুলো সম্ভব হলে আপনাদের দেখাবো। তো এরকম রাস্তা ধরে আমার হাতের এই পাশে রয়েছে, তো এই পাশে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি। এটি হচ্ছে, আমি আপনাদের দেখাই, শ্মশান কালী মাতার মন্দির, প্রতিষ্ঠাতা স্বর্গীয় দিগেশ্বর চন্দ্রপাল। তো আমরা শ্মশান কালী মাতার যে মন্দিরটি রয়েছে সেটি আপনাদের একটু প্রতিমাটি দেখাচ্ছি। তো এই গ্রামের এখান থেকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির ধারে নদী রয়েছে, ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে এবং তার ধারে কিন্তু শ্মশান রয়েছে। তো এই মন্দিরের পিছনেই একটি পুকুর রয়েছে, তো সেই পুকুরটি আমরা দেখব এবং এই পুকুর নিয়ে যে একটি জনশ্রুতি রয়েছে সেটিও আপনাদের জানিয়ে দেব। তো এরকম গ্রামীণ পরিবেশ ধরে আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে সেই পুকুরটি, তো জনশ্রুতি রয়েছে যে এই পুকুরটি এক রাতে তৈরি হয়েছে এবং এই পুকুরটি তৈরি করতে কিন্তু 600 লোক একসাথে কাজ করেছে। তো পুকুরের কিছু মাত্র এখানে রয়েছে, তো যেহেতু জনশ্রুতিমূলক একটি বিষয় তাই এই পুকুরটি অনেক পুরাতন একটি পুকুর। তো এই পুকুর পাড়ে কিছু দৃশ্য আপনাদের দেখালাম। তো পাশেই বাঁশ দাঁড়িয়েছে। তো বাঁশটার ধরে যে সুন্দর একটি রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। তো বর্তমানে আমরা যে গ্রামটিতে রয়েছে সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্ধ উপজেলার কলাবাঁধা গ্রাম। তো এই কলাবাঁধা গ্রামের এই দৃশ্যটি আপনাদের দেখালাম, খুবই সুন্দর একটি পরিবেশ। তো আপনাদের মন্দিরের পিছনে এই পুকুরটি আজকে দেখালাম এবং সামনে রয়েছে মন্দির, এবং আমরা মন্দিরের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি ধরে আবারও সামনের দিকে এগিয়ে যাব এবং এই গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে মূলত সেগুলো আপনাদের আরও দেখাবো। তো দেখতে দেখতে আমরা সুন্দর একটি দৃশ্যের মধ্যে চলে আসলাম। তো এরকম গ্রামীণ মেঠো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাব এবং আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। তো খুবই সুন্দর পরিবেশ কিন্তু এখানে।
তো গাছে পাখি ডাকছে কিচিরমিচির শব্দ করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা তখন কষ্ট করে এবং ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার চ্যানেলটির সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।